গাজীপুর সিটি কর্পোরেশনের 50 নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক হত দরিদ্র অসহায় মানুষগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছেন, যাতে একটি মানুষও খাদ্যের অভাবে কষ্ট না করে। এ বিষয়ে কাজ করে যাচ্ছেন তিনি এবং তার নেতাকর্মীদের নিয়ে। তিনি বলেছেন, এই করোনা পরিস্থিতিতে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন তথা মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার আমাদের আমাদের ক্রিয়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল মহোদয় সকলের যে উপহার আমাদের ওয়ার্ড ভিত্তিক যেগুলো আসছে এবং আমি ব্যক্তিগতভাবে এবং এলাকার বৃত্তশালী যারা আছে সকলের সহযোগিতায় আমরা এই দুর্দিনে এই করোনার এই দুঃসময়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে পাড়ায় পাড়ায় কমিটি করে সকল নেতৃবৃন্দের সমন্বয়ে কমিটি করে আমরা এই সকলকে পাশে সাথে নিয়ে আমরা এটা বিতরণ করছি। আমাদের সরকারি যে নির্দেশনা অনুযায়ী একটা কমিটি আছে এবং আমার ওয়ার্ডটাকে আমি 9টা সেক্টরে ভাগ করেছি। 9টা জায়গায় 9টাই কমিটি আছে। এই কমিটিগুলো তারাই আমাদেরকে লিস্ট দিচ্ছে, আবার তাদের মাধ্যমে আমরা এই ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এই উপহার সামগ্রী। এটাও আমাদের যে 9টি সেক্টর করেছি তারাই লিস্টগুলি আমার 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 কাছে দিয়েছে। আমি সেটা আমার অফিসে আমি দিয়েছি এবং অলরেডি মন্ত্রণালয়ে চলে গেছেন এবং অর্ধেকের মতো লোক টাকা অলরেডি পেয়ে গেছে 2500।